আজকে বিগিনারদের জন্য একটা লোগো কিভাবে শুরু থেকে তৈরি করবে, কিভাবে প্ল্যান করবে, ইনিশিয়াল ইনিশিয়েটিভ কিভাবে নিবে সেটা নিয়ে কথা বলবো। একজন বিগিনার বা যারা লোগো নিয়ে কাজ করতে চান বা লোগো নিয়ে কাজ শুরু করছেন, তারা আসলে অনেক সময় খুঁজে পান না যে শুরুটা আসলে কিভাবে করবেন। তো আমার সাজেশন হলো এরকম যে আপনি ক্লায়েন্ট থেকে যখন ব্রিফ পাবেন বা একটা লোগো বানানোর চিন্তাভাবনা করবেন, তখন ওই লোগোর বিষয় নিয়ে কী কী রিকোয়ারমেন্ট আছে, এটা কার জন্য তৈরি হচ্ছে, এটার মার্কেট কারা, এটার সব ইনফরমেশন আপনাকে প্রথমে কালেক্ট করতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো কালার আছে কি না, তারপরে নির্দিষ্ট কোনো আইকনের বিষয় আছে কি না, কী টাইপের লোগো হবে, লোগোর অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা কি টাইপোগ্রাফি লোগো হবে, আইকন বেজ লোগো হবে, নাকি কী ধরনের লোগো হবে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে। নাহলে কী হবে যে আপনি একটা লোগো বানাচ্ছেন, এটা আসলে আদিয়ন্ত বা কিছুই জানছেন না, না জেনে আসলে লোগো বানানো যুক্তিলেস। তাহলে প্রথমে আসলে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী ধরনের লোগো বানাবেন। লোগোর ডিসিশন নেওয়ার পরে দেন আপনি কী করবেন, নেক্সট স্টেপটা হবে আপনি গুগলে সার্চ দেবেন যে আপনার মাথায় একটা বিষয় হয়তো চিন্তা করছে যে লোগোটা এরকম হতে পারে বা লোগোর ধরনটা এরকম হতে পারে বা এই নামে সার্চ দিলে আপনার লোগোটা আসতে পারে। তাহলে এরকম নামে লোগো দিয়ে আপনি সার্চ করে গুগলে দেখেন যে আপনার রিলেটেড কোনো লোগো পাওয়া যায় কিনা। আপনি শাটারস্টকে খুঁজতে পারেন, লোগো পর্ন নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে খুঁজতে পারেন। তাহলে কয়েকটা জায়গা খুঁজে যেটা হবে একটা বেসিক ধারণা পাওয়া যাবে যে আসলে আপনি যেই ধরনের লোগো বানাতে যাচ্ছেন, হ্যাঁ, এরকম লোগো মার্কেটে আছে কিনা বা কাছাকাছি কীরকম আছে। এটার কারণ, এটার দুইটা কারণ যে অনেকে মনে করেন বা অনেক সিনিয়র যারা লোগো মেকার আছে, যারা লোগো নিয়ে কাজ করে, তারা হয়তো কোথাও আগে সার্চ দেবে না, নিজে দেখে একটা লোগো তৈরি করলো, তাতে যে সমস্যা অনেক সময় হতে পারে যে দেখা গেলো আমি যে লোগোটা তৈরি করছি এটা সিমিলার বা কাছাকাছি একটা লোগো অলরেডি মার্কেটে আছে, তাহলে আমার আসলে এফোর্টটা নষ্ট হলো। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হলো যে আগে মার্কেটটাকে জাস্টিফাই করে দেখেন যে কোনো লোগো আছে কি না, যদি কোনো লোগো থেকে থাকে তাহলে আপনি সেই কনসেপ্ট থেকে বের হয়ে আসবেন, নিজে আর একটা নতুন কনসেপ্ট তৈরি করেন, দেন সেটার উপর ডেভেলপমেন্ট করেন। লোগো তৈরির ক্ষেত্রে আপনি বিভিন্ন সাইট ভিজিট করে যেসব আইডিয়াগুলো পাবেন, দেন যেহেতু আপনি বিগিনার হিসেবে কাজ করছেন বা শুরু থেকে আপনার ভালো কোনো ইনিশিয়েটিভ নেওয়া বা একদম ইউনিক লোগো বানানোটা একটু টাফ বিষয়। এস এ আমি যেহেতু ট্রেনিং করাই, আমার স্টুডেন্টদেরকে আমি এইভাবে সাজেশন দিই যে আপনি ইনিশিয়ালি নিজে থেকে নতুন করে কনসেপ্ট তৈরি করতে গেলে আসলে আসবে না, বা আপনি যে লোগোটা তৈরি করবেন সেটা আসলে ক্লায়েন্ট স্যাটিসফাইড লেভেলে যাবে না। তাহলে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার যে কাজটা হওয়া উচিত সেটা হলো যে বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জায়গায় আপনি লোগোগুলো দেখে দেন সেটার উপরে একটা কনসেপ্ট নেন, নিয়ে বিভিন্ন পার্ট আপনি নিতে পারেন যে একটা লোগোর আপনার হয়তো টেক্সটটা ভালো লাগছে, একটা লোগোর এই পাশে শেপটা ভালো লাগছে, একটা লোগোর এই লেসটা ভালো লাগছে, একটা লোগোর হলো ওই পাশটা ভালো লাগছে। আপনি এই বিষয়গুলো নেন, নিয়ে নতুন করে একটা জিনিস সাজান, সাজিয়ে দেখেন হয়তো লোগোটা আপনি যেরকম চিন্তা করছেন এর থেকে হয়তো বেটার হতে পারে। তাইলে একটা লোগো শুরু থেকে আপনি যখন কনসেপ্ট ডেভেলপমেন্ট করবেন তার অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার এটা করা উচিত। স্কিলদের বিষয়টা ডিফারেন্ট, স্কিল যারা তারা হয়তো এত কিছু করে না, তারা হয়তো মার্কেট আগে দেখে যে মার্কেটে লোগো আছে কিনা বা আমি যে চিন্তাটা করেছি সেরকম কোনো লোগো আছে কিনা, যদি না থাকে সেই ইউনিক একটা লোগো তার মাথা থেকেই বের করার চেষ্টা করে। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার বিষয়টা কিন্তু ডিফারেন্ট থাকবে। তো আমার মনে হয় যে আপনি একটা কনসেপ্ট পেয়েছেন, দেন আসলে একটা লোগোর আরও অনেক স্টেপ আছে, সেই স্টেপগুলো হয়তো আপনি গুগলে সার্চ দিলে পাবেন অথবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, কিন্তু বিগিনিংটা আপনি শুরুটা কীভাবে করবেন এই বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।